গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সোমবার আর আমাদের টিকিট হয়ে গেছে গতকালকে। তো গতকালকে তৎকাল টিকিট কাটার কথা ছিল, তারপরে তৎকাল টিকিট হলো না। তো এটা একদম মানে ধরতে গেলে আমাদের ভাগ্যে আছে আজকে বাড়ি যাওয়ার, সেই কারণে ভাগ্যবশত সৌভাগ্যবশত আমি সন্ধ্যার সময় দেখছিলাম যে টিকিট হয় কি হয় না, দেখি তো আছে কি নেই। অনেক সময় এরকম হয় না যে কেউ টিকিট ক্যান্সেল করলো বা কোনো কারণে টিকিট যদি কারো ক্যান্সেল হয়ে গেল তাহলে পরে সিট অ্যাভেলেবেল দিয়ে দেয়। তো তারপরে আমি গতকালকে ট্রাই করতে করতে দেখি যে এসিতে ছটা সিট রয়েছে। তো তারপরে ফটাফট আমি কিনতে চাইলাম, কিন্তু আমার নিজের ব্যালেন্সটা আমি দিতে পারছিলাম না জন্যে, মানে টাকাটা পে করতে পারছিলাম না জন্যে সিটটা কাটতে পারিনি। তারপরে একটু পরে দেখি আবার চারটা সিট রয়েছে। তো তারপর সুদীপকে বললাম, মানে সুদীপ আর কে তোমরা তো চেনোই, তো তারপর সুদীপকে বললাম যে ভাই তাড়াতাড়ি করে দুইটা সিট কেটে দে, মানে ও আবার টিকিট কাটে, মানে এগুলোরই কাজ ওর। তারপরে তাড়াতাড়ি করে ও দুটো টিকিট কেটে দিয়েছে। তো আজকে সকাল 6:50 আর কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন শিয়ালদা থেকে নিউ কোচবিহার। তো সব কিছু ব্যাগপত্র রেডি আর আমরাও রেডি, এখন আর কি রুম থেকে বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 6:25 মতো। তো এখান থেকে গাড়ি ধরে যাবো শিয়ালদা স্টেশন, তারপরে ওখানে গিয়ে কত নম্বর প্ল্যাটফর্ম সেটা দেখতে হবে। তো চলো আজকে দিনে দিনে বাড়ি চলে যাবো, এটা একটা বেশ ভালো লাগছে। নিউ কোচবিহারে পৌঁছাবো দেখাচ্ছে টাইম 8:30, আর তারপর ওখান থেকে গাড়ি ধরে আমাদের বাড়ি যেতে লাগবে। চলো যাওয়া যাক, সারাদিন সঙ্গে থাকো। তো আমি এখন এখানে গাড়ি দেখি আর কল্লোল দিকে শিয়ালদা গাড়ি দেখছি এখান থেকে, দেখছি করে তারপরে যাবো আর কি। দেখো কি সুন্দর সূর্যটা উঠছে, কি দারুণ লাগছে সকালবেলা। আমাদের ট্রেন হচ্ছে 6:50, তো রুম থেকেই বেরোলাম 6:30 সময়। তো এই যে এদিকে ট্যাক্সি আমরা রেডি করে নিলাম, ঠিক করে নিলাম, আর ঠিক করে এখন এই যে দেখো ট্যাক্সিতে উঠেও গেছে। আর সকালবেলা এত জ্যাম থাকে, আর আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 13 নম্বর, মানে 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই যে গাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আর মাত্র 3 মিনিট না 4 মিনিট আছে, দৌড়ে পুরো একদম মানে দমের উপরে দম, গাড়ি থেকে নেমেই পুরো দৌড়ে এসে দেখলাম না ট্রেন দাঁড়িয়ে আছে। আর এসি বগিতে মানে আমাদের কি বলবো যে 6টা টিকিট ছিল লাস্টে, তা ওই 6টা টিকিট যে আমরা কাট মানে 6টার মধ্যে যে আমরা 2টো টিকিট পেয়েছি এটাই বিশাল ব্যাপার। নাহলে তো আমাদের ট্রেনের টিকিট হয়নি প্রথমে, তারপর এটা লাস্টের দিকে আমরা ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি। তো যাই হোক চলো, আমাদের সিট হচ্ছে 61 আর 63। তো আমাদের টাইম ছিল হচ্ছে 6:50, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেনে উঠলাম। তো তাও কি বলে এত বেশি দূরে ছিল না আর কি, ট্রেনে প্রথমেই কয়েকটা কামরা পড়ি আমাদের কামরা ছিল। তো যাই হোক এসে সিটে বসলাম, এদিকে লোয়ার একটা আমাদের আর এই পাশে একটা মিডিলে। তো যাই হোক দেখা যাক কে কখন কোথায় শোয় আর কি, কারণ সারা দিনে দিনে পৌঁছাবে তো সে কারণে অত বেশি টেনশন নেই, শোয়ার জন্য অত বেশি নেই। তারপর দুপুরবেলা তো শুতে লাগবে একটু, কারণ ট্রেনের মধ্যে অত বসে থাকা যায় না। আর 6:50 বাজে এখনো, কিন্তু এখনো ট্রেন ছাড়েনি। প্লেন লিকার না মশলা লাগবে? মশলা দেন, লেবু দিবেন না। ঠিক আছে, কটা? দুটো। চলো ট্রেন ছাড়লো। রুম থেকে শুধু জল খেয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে আমার থাইরয়েডের ওষুধটা ছিল, তো সেটা খালি পেটে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে এখন অনেকক্ষণ পরে তো চা খেলাম, আর তার সাথে সকালে ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ একটাই নিলাম, কারণ 2টো ব্রেড থাকে তার সাথে 2টো অমলেট, তো আমাদের দুজনের হয়ে যাবে। বেশি নিলেও তো খাওয়াও যায় না, মানে খেতে ভালো লাগে না আসলে, আর সস দিয়ে খাবো। আর আজকেই বাড়িতে পৌঁছাবো। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা মানে সকালের যে ট্রেনগুলো হয়, যে দিনে দিনে বাড়ি পৌঁছানো যায় এটা ভালো লাগে। তো খাচ্ছিলাম কিন্তু দেখছিলাম যে ঠান্ডা হয়ে গেছে, তো অনেকক্ষণ আগে বানিয়েছে নাকি কী জানি কীরকম একটু ঠান্ডা হয়ে গেছে।
দেখো এখান থেকে বসে আমাদের ট্রেনের মাথাটা দেখা যাচ্ছিল, সে কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে দেখো আমাদের ট্রেনের মাথা, ওই যে কত দূর। আর এসির বগির ভিতর থেকে না বাইরে অনেকটা অন্ধকার অন্ধকার লাগে, মনে হয় যে বিকেল হয়ে গেছে। আর ধান দেখো কি সুন্দর পেকে আছে, আর দুদিন পরে মনে হয় তো ধান কাটা শুরু হবে। তো এদিকে ওকে বললাম যে বালিশ দুটো পেরে দাও, ও এখানে বসবে মনে হয়, নাকি উপরে শোবে, আমি তো একটু ঘুমাবো আর কি ভাবছি। উঠবো, টাকাটা দাও। আরে আমার ওই অ্যামাজনের ফোন এসছে, ওরা থেকে ঘুমা। তো দেখো কতগুলো গামছা নিয়ে উঠেছে, তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, চুলটা বেঁধে নিচ্ছি। আর গামছাগুলো দেখছিলাম বেশ বড় সাইজের আর কটনের মধ্যে, কিন্তু মানে দাম প্রচুর বলছিল, সে কারণে আর লাস্ট পর্যন্ত নেওয়া হলো না। যাই হোক চলো পরে নেওয়া যাবে। এখন রাতের জার্নি থেকে না দিনের জার্নিটা খুব ভালো লাগে। তো এখন দেখতে দেখতে চলে আসলাম মুড়রাই, নাকি মুড়োরাই। এখন খাবো হচ্ছে ফল, নিয়ে এসছি এখানে পানি ফল আর হচ্ছে কমলা। এত ই লাগছে মানে ঘুমালাম, একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে আর শরীর কেমন লাগছে। পানি ফল, পানি বেরোয় গেছে, জল কেন, পানি ফলে তো জল থাকবেই, জল পানি ফলে জল বেরোয় গেছে। দেখো কেমন কল্লোল, ওই কল্লোল জল জল। ওই দিন শিয়ালদার থেকে কিনেছিলাম কমলাগুলো, তো প্রত্যেক দিন একটা করে খেয়েও আর শেষ হলো না, তো সে কারণে নিয়ে এসেছিলাম যে ট্রেনে বসে আর কি খাওয়া যাবে। নিউ ফরাক্কা জংশন ছিল ওটা, ওরে বাপ রে বাপ জলের কি পরিস্থিতি। দেখো পুরো সমুদ্রের মতো। হ্যাঁ ফরাক্কা মানে তো গঙ্গা নদী, তাই তো? তোমরা চলে আসলাম মালদা, আর মালদাতে হ্যাঁ কি বললা, চিকেন বিরিয়ানি। তো আমরা খাবার নিয়েছি আগেই, কিন্তু কল্লোল বলছিল মালদাতে এসে এখানে ভালো খাবারটা কম কম টাকায় পাওয়া যেত। আমরা খাবার নিয়ে নিয়েছি ট্রেনেই। তো যাই হোক মালদা চলে আসলাম, আর আমাদের বাড়ি আর কিছুক্ষণ, তারপরে গিয়ে বোনকে দেখব। আর মালদার এই মিষ্টিগুলো খেতে ভীষণ ইচ্ছে করছে, সেই কারণে ট্রেন থেকে নামা।
দিকে বললো না 30 20 টাকা করে দিও চলো মালদার মিষ্টি ভীষণ ভালো লাগে মালদার আম যেমন বিখ্যাত তেমনি মিষ্টিটাও আমার কাছে খুব ভালো লাগে তো 30 টাকা দিয়ে 4 পিস মিষ্টি সবাই খাচ্ছিল তো ভাবলাম চলো আমরাও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খেয়ে নেই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে উঠে গেলাম ট্রেনে অনেকক্ষণ পর কিন্তু এখন কারণ ট্রেনে আর কি ভিডিও করব তো সে কারণে খাওয়াটাই বেশি তোমাদের দেখানো হয় সারা দিনে অনেক কিছু খাওয়া হয় আর ট্রেনে দেখবে সবারই মনে হয় যে পর পর খিদে পায় সবাই খাবার নিয়ে আসে তারপরে এখানে খাবার উঠে সব মিলিয়ে অনেক কিছু খাওয়া হয় তো এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নেব থালি আর কি নিয়েছিলাম ট্রেন থেকে নিয়েছিলাম কিন্তু ট্রেনে মানে ইয়ে করেনি রান্না করেনি বাইরে থেকে ওরা কিনে এনে দিয়েছে কিন্তু বেশ ভালো ছিল থালিতে ডিমের তরকারি ডাল ভাত চাটনি একটা সবজি আর তার সাথে আলু ভাজা তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে নিই আর খেতে খেতে তোমাদেরকে একটা কথা বলি কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম মানে আমি আইফোন নিয়েছি সেটা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে তাদের শুধু একটা কথাই বলা যে আজকে ইউটিউব না থাকলে আমার কোনো কিছুই সম্ভব হতো না এবার ইউটিউবের জন্যই ইনভেস্ট করা আমার শখ পূরণ আমার কোনো দিনও শখ ছিল না আইফোন কেনার জন্য আর আজকে গরিব থেকে উঠেছি জন্যই বেশ কয়েকজন এইভাবে কমেন্ট করছে যে ওর খুব লোভ হয়েছে আর আমাদের কাছ থেকে সিম্পেথি নেবে যে গরিব গরিব আর এদিকে আইফোন কিনে বেড়াচ্ছে আচ্ছা আমি তো ইউটিউবের জন্যই এটা কিনেছি আমার শখ পূরণের জন্য যদি হতো না তাহলে আইফোনের এই আইফোনটা কিনতাম না অন্তত আইফোন 13 আগের মডেল এবং ক্যামেরা কোয়ালিটি কোনটা ভালো কোনটা বেশি দিন টিকবে কম দামে ভালো ইয়ে পাওয়া যাবে সেটা ভেবেই কিনেছি শখ পূরণ তো অনেকটা আরও ইয়ে ছিল ম্যাক্স প্রো ছিল আইফোনের তো কী আর বলি যাই হোক দেখো গুটুনের জন্য মানে দেখছিলাম আর কি যে কোন টেডি বিয়ারটা নেওয়া যায় কিন্তু প্রচুর দাম ট্রেনের জিনিস না অনেক দাম বলে এই জন্য নেওয়া হয় না তো আমরা এসে গেছি কোচবিহার নিউ কোচবিহার ট্রলি কি এভাবে তুলতে লাগবে যাও বাড়ি চলে আসলাম এখন বাজে হচ্ছে 11:30 কল্লোল জ্যাকেট ট্যাকেট খুলে রেডি মিকি আসলে যেন ধরবে হ্যাঁ মা তো একটু মোটা হয়েছে মনে হচ্ছে মুখটা দেখি হ্যাঁ তো মোটা মোটা লাগে তো তারপরে গ্যাসের টাকা নিয়ে গেছিল ওখান থেকে অনলাইনে দেওয়া হয়েছে তারপরে তো গ্যাস আইনে দিয়ে গেল টোটো দিয়া আমরাও গেছি গ্যাসও শেষ আজকাল কোনো ব্যাপার না অনলাইনে সব কিছু হয়ে যায় ওটাই তো মা এই পাশে দরজাটা খুলে দে ফটাফট মশাই তোলে নাকি কই কই অন্ধকার তো কই ও পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আরে তোমার দেখ কুজ আছে মিকি ডাকো ডাকো মিকি এই যে তোমাকে খুঁজতেছে গো বাইরে গিয়ে খুঁজে আসলো আদর করলে তো এই অবস্থায় ওর শুনতো শুনতো এটা শুনতো শুকায় গেছে তো আসলে মিকি পাতলা হয়ে গেছে ওজনও কমে গেছে তো কি হয়েছে সোনা খাও নাই খায় নাই টেনশনে খায় না টেনশনে মনে এরকম হয়েছে
হাত দিয়ে দিছে যে তো ট্রেন থেকে নেমে ওখানে অল্টো ছিল তারপরে অন্যান্য অনেক গাড়িটারি ছিল 600 700 টাকা আমরা বলেছিলাম তো ওরা 700 কেউ 900 1000 এরকম তো তারপরে ভাবলাম যে কলকাতা থেকে আমরা কোচবিহার চলে এসেছি এসি টিকেটে 1000 টাকা করে আর এখানে এসে এখন 600 টাকা দিয়ে আসার কোনো মানে হয় না 600 টাকা মানে তুমি বলছো তো লাস্ট তারপরে তো আমি বললাম যে 700 টাকা মানে 600 টাকায় মানে না 700 টাকা 800 টাকা লাস্ট আমি যাওয়ার কোনো দরকার নেই আর আসলে রাত হয়ে গিয়েছিল না সেই কারণে আর দিনের বেলা হলে তো গাড়ির অভাব নেই তারপরে ওখানে আমাদের ট্রেন একটু লেট ছিল প্রায় আধা ঘন্টার মতো লেট তারপরে নামিয়ে দিয়েছে ওখানে এই বাস স্টেশনে ইয়ের থেকে কোচবিহার নিউ কোচবিহার থেকে কোচবিহার তা বাস স্টেশনে এসে তারপরে অন্য একটা গাড়ি দিয়ে লাইনের গাড়ি 20 টাকা করে ভাড়া তারপরে দেওয়ানাট আসলাম দেওয়ানাট থেকে আমাদের বাড়ি আসলাম টোটো দিয়ে তো তারপরে 200 টাকার উপরে 240 টাকা তো যাই হোক অবশেষে বাড়ি ফিরলাম বাড়ির শান্তি আলাদা বাড়ির শান্তি অন্য কিছুর সাথে তুলনা হবে না তো যাই হোক বাড়ি এসে যা দেখলাম যে গুটুনও ভালো আছে বাকি সবাই তো ভালোই আছে তো আমরা তেমনি তো ফোনে খবর নিতামই তো চলো আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে কালকে তোমাদের সাথে আজকের মতো এখানেই গুড নাইট টাটা কেমন শান্তি অবশ্যই হোম অলওয়েজ সুইট হোম আর ওখানে ভালো লাগে নাই কলকাতা হ্যাঁ ভালো সব জায়গায় ভালো কিন্তু বাড়ির শান্তিটা আলাদা আর কি টাটা